5倍？এই 5倍হিরে, তুই কেমন আছিস? বাবা কত বড় হয়ে গেছিস, আমাকে চিনতে পারছিস? মই পেশি। হ্যাঁ একদম ঠিক, দেখছেন বৌদি, কাল আপনি আমাকে দেখে চিনতেই পারেননি। বুবাই কিন্তু আমাকে দেখে ঠিক চিনেছে, লক্ষ্মী ছেলে। তোকে কতদিন পর দেখছি বলতো, কি খাবি বল? জানিস তো তোর মা আমাকে দেখে কাল চিনতেই পারেনি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুই আমার নামটা কি করে মনে রাখলি রে। ভেরি গুড বয়, ভেরি গুড বয়। মিষ্টি খাবি? খাবি বৌদি? আপনি মিষ্টি খাবেন? এখানে অবশ্য কলকাতার মতো ভালো মিষ্টি পাওয়া যায় না। না আমি খাবো না, ও খায় তো খাক। আচ্ছা টিকা, দুইটা মিঠাই দিনস। আপনারা এখানে বসে আছেন, আপনার ডাক্তার বন্ধু কোথায়? ফরেস্ট অফিসে গেছেন। আপনারা গেলেন না? না আমি গিয়ে কি করব, জায়গাটা বেশ সুন্দর লাগলো, ভাবলাম হয়তো কিছু কেনাকাটা করা যাবে, নেমে পড়লাম। এখানে আপনি তেমন কিছু পাবেন না বৌদি, জায়গাটা তো গ্রামই। নে পুরোটা 100। দে 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 দে, আমি খাই দিচ্ছি। পরে কথা বলবে বুবাই। নাও এখন মিষ্টিটা খেয়ে নাও, তোকে ছেলের মতো খাবি না? ওই কিরে খাবি না, তাহলে নিলি কেন, নষ্ট হবে নাকি? থাক থাক বৌদি, খেয়ে নে। ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, কিছু হবে না। কিরে খাবি না তো? ঠিক আমি খেয়ে নিচ্ছি কিন্তু। আগে জলটা খাও। জায়গাটা দেখেছেন ঘুরে বৌদি? এই রাস্তা দিয়ে এগোলে সামনেই ফাঁক দিয়ে নদী দেখা যায়, খুব ভাল লাগে, চলুন ঘুরিয়ে আনি। আরে এইটুকু পেরোলে তো জায়গাটা শেষ, চলুন। উনি এরে আমাদের যদি খুঁজে না পান? কেন পাবেন না, একটাই তো রাস্তা, আর খুঁজে না পেলেও কোনো প্রবলেম নেই, আমি আপনাদের পৌঁছে দিয়ে আসবো। আসুন বুবাই, আয় এদিকে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধর হাত ধর, আবার দুষ্টুমি করে, দাঁড়া মা আসুক, দাঁড়া। যাবি তো ওদিকে? ওদি দেখুন, কাল রাতে সুন্দর গাইছিলেন। তুমি তুমি ছিলে? সব ঠিক আছে তো বৌদি? কেন বৌদি, অরণ্যদের সঙ্গে আপনার কিভাবে আলাপ? আমাকে পড়াতেন, বয়সে বেশ খানিকটা বড় ছিলেন না? জানেন অরণ্য তার কবিতাগুলো হারিয়ে যাচ্ছে, ওগুলো রিপ্রিন্ট করানোর কোনো ব্যবস্থা করা যায় না? আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ,
আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমার খুব ইচ্ছে করে জানেন, কবিতাগুলো এত প্রয়োজনীয়, ওগুলো হারিয়ে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? ক্ষতি না, আপনার সম্পত্তি যদি হারিয়ে যায় তাতে তো আপনারই ক্ষতি। সম্পত্তি কেউ খোঁজই করে না। ভেবেছিলাম বই বিক্রি কিছু টাকা পাবো, বইগুলো বাড়িতে ফেরত দিয়ে গেছে, কেউ কেনেই না। কি যে সব পাগলামো ছিল, তোমরা কমরেডরাও তো কেউ আসো না। শুনেছি অনেকে প্রমোটারি করে অনেক টাকা পয়সা করেছে, শুধু শুধু ও বেচারা। আমি করিনি বৌদি, দেখতেই পাচ্ছেন। করনি কেন? সবাই যখন করেছে। সবাই করেনি, ওটা ভুল ধারণা, অনেকেই চেষ্টা করছে, নতুন করে ভাবছে। জঙ্গলে বসে? জঙ্গল থেকেই তো সভ্যতা শুরু, তার নতুন ঢেউগুলো সেখান থেকেই ওঠে আজও। রূপাই, একটা জিনিস দেখাবো।